আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জেসমিন আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখানে সকালের নাস্তা তৈরি করছি। আমি এখানে সুজি নিয়েছি, সেমাই নিয়েছি, আর এখন দিচ্ছি শিম কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এর ভিতরে দিয়ে দিব আমি 1 কাপ মতো দই। সাথে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, হিং দিচ্ছি, জিরা, এগুলা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। আমি এখানে আদা নিয়েছি আর এগুলা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলা গ্রেট করে নিব আমি রোদে শুকানোর জন্য। তো সবগুলা আদা আমি গ্রেট করে নিয়েছি। এগুলা আমি একটা প্লেটের উপরে কাগজ দিয়ে নিচ্ছি। আর কাগজ দেওয়ার কারণ হচ্ছে যে যদি সরাসরি প্লেটে দিই তাহলে এটা উঠাতে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য কাগজ দিয়ে নিলাম। তো এগুলা আমি এখন রোদে দিয়ে আসবো। আমি দুটো প্লেটে দিয়েছি কারণ একটা দিলে বেশি হয়ে যাচ্ছিল তাই। আমি কিছু টমেটো নিয়েছি এখানে আর টমেটো গুলা ভালো করে ধুয়ে নিয়েছি। একটু লাল দেখে নিতে হবে টমেটো, এটাও আমি রোদে শুকাবো। তো এই টমেটো গুলা আমি এখন একটু ভালো করে মুছে নিব। যখন রোদ কম থাকে তখন এই যে বিচিগুলা আছে এই বিচিগুলা এইভাবে ভিতর থেকে বের করে ফেলে তারপরে কেটে রোদে শুকাতে হবে। আর যদি বেশি রোদ থাকে তাহলে বিচি ফেলার দরকার নাই, জাস্ট কেটেই রোদে দিলে হবে। তো এখন বেশি রোদ এই জন্য আমি আর বিচি ফেললাম না, বিচি সহই কেটে রোদে দিব। তো আমার সব টমেটোগুলা কাটা হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কিন্তু রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি করে কেটে রোদে শুকাতে হয়। আরও অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলাও এইভাবে শুকানো যায়। তো যদি পারি আমি কোনো একদিন দেখাবো।
এই যে সব সবজির খোসাগুলো এভাবে রেখে রাতে পানিতে ভিজিয়ে রেখে দিলে সকালবেলা যদি ওই পানিটা গাছে দেওয়া হয় তো গাছ অনেক ভালো থাকে, তো আপনারা ট্রাই করতে পারেন। লেফটওভার মাংস আছে, তো এই মাংসের ভিতরে আমি যে মূলা কাটলাম এই মূলাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন লেফটওভার মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা আলু, ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে রান্না করে নিব, অনেক ভালো লাগে খেতে। আর এখানে শিম আর আলু কেটে নিয়েছি, এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এই পুরাতন পাপোশটাকে আজ আমরা নতুন রূপ দিব, তো কিভাবে কি করি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে রান্নাটা শেষ করি, খাবার খাওয়ার পরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। শিমটা তেলে দিব, জিরা, পেঁয়াজ, ডালের বড়ি ক্রাশ করে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণ কাজু বাদাম নিয়েছি। আর আমি রান্নার আগে পোস্তদানা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই পোস্তদানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পোস্তদানা আর কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি। আজ আমি বানাবো পোস্তদানার পায়েস। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। এখন পোস্তদানা আর কাজু বাদাম যে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে নাড়াচাড়া করে নিব। মোটামুটি তেল থেকে উঠে আসছে, এর ভিতরে দিয়ে দিব দুধ। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। পোস্তদানা হেলথের জন্য অনেক ভালো, আর যাদের ঘুম কম হয় তারা খেতে পারেন। তো রান্না করা শেষে রান্নাঘর গুছিয়ে নিয়েছি, এখন গোসল করব আর ঘরটা মুছে ফেলবো, তারপরে খাওয়া দাওয়া শেষ করব। কাজটা শুরু করতে হবে পাপোশটার মাঝখান থেকে। বিকালে নাস্তার জন্য আমি ক্রাম চিকেন বানাবো, তার জন্য আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব ঢাকা দিয়ে।
মাংসটা হয়ে এসেছে, আমি এখন এটা ঠান্ডা করে নিব। জাস্ট কিন্তু আমি তেলেই ভেজে নিয়েছি, আর কিছুই দেয়নি। এখানে আমি 7টা কাঁচামরিচ নিয়েছি, একটু মশলা তৈরি করে নিব। 2 ইঞ্চ আদা, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, 1 টেবিল স্পুন নিয়েছি লেবুর রস, 1 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি আমি লবণ। এটা আমি এখন ব্লেন্ড করে নিব। মশলাটা আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। আরও বেশি সময় রাখলে আরও ভালো হয়। তো পাপোশ রেডি হয়ে গিয়েছে। আপনাদের ভাই আরেকটা জিনিস তৈরি করে দিবে। আমার এখানে একটু সল্ট নিয়েছে, আর সাথে আমার ঘরে একটু পুরাতন কাপড় ছিল, সেই কাপড়টা এভাবে একই সাইজ করে হাতে ছিঁড়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে কুচি দিবে এটার সাইড দিয়ে। তো প্রথমে তো সুই দিয়ে কুচি দিয়ে নিচ্ছিল, সুই সুতা দিয়ে, পরে এটা অনেক দেরি হয়ে যাচ্ছিল, যার কারণে ওইটাতে দেয়নি, ই করছে আপনার গ্লুগান দিয়ে করছে। তো চারপাশ দিয়ে এইভাবে কুচি দিয়ে নিচ্ছে গ্লুগান দিয়ে। সেলাই করে দিলে বেশি ভালো হতো, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আর যে কুচিটা দেওয়া হয়েছে এটা দেখতে খারাপ লাগছিল, আর আমার কাছে কোনো লেস নাই, সেই কারণেই ঘরে যে রশি ছিল এটাও এক ধরনের দড়ি হিসাবে কাজ করে সবাই, তো এটা দিয়ে দিচ্ছে লেস আকারে। যে আদা আর টমেটো শুকাতে দিয়েছিলাম, তো এক রোদে এইভাবে শুকিয়েছে, আরও একটু শুকানোর দরকার। তো কাল যদি আবার রোদ হয় তাহলে আবারও দিব, দিয়ে তারপরে এটা গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। তো আজ তো আর দেখাতে পারলাম না, যদি আমি গুঁড়ো করি তাহলে সেই দিন আমি একটু ভিডিও করে রাখবো, আপনাদের সাথে শেয়ার করব। আর টমেটোটা এখনও শুকায়নি, আরও ভালোভাবে শুকাবে, তো এই জন্য আজকে আর দেখাতে পারলাম না, এরপরে আমি দেখাবো। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, আর আমার কাছে কিন্তু ডাইস আছে, তো সেই ডাইস দিয়ে করলে খুব বেশি একটা ভালো হবে না, সেই কারণে আপনার ভাই জোগাড় করে আর ফুলটা বানিয়েছে কাগজ কেটে। পাপোশটা প্রথমে খয়েরি আর সাদা দিয়ে শুরু করছিল, কিন্তু খয়েরিটা শেষ হয়ে যাওয়ার কারণে কালো আর সাদা দিয়ে করা হয়েছে। কে বলবে এটা পুরাতন ছিল, কে বলবে এটা ফেলে দেওয়া জিনিস ছিল। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনার ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক দিবেন। এই ভিডিওটা এডিট করতে বসে দেখি আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় ভিডিও এডিট করা খুব কষ্ট হয়ে যায় এবং ভয়েস দেওয়াও খুব কষ্ট হয়ে যায়, তাই আমি ভিডিওটা 2 পার্ট করলাম। এরপর থেকে যে যে ভিডিও করেছিলাম সেইগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো, ওখানে অনেক কিছু আছে আপনাদের ভালো লাগবে।
ময়লা আবর্জনা থেকে আমি গাছ উঠিয়ে নিয়ে আসি, সেটাও আমার ঘরের শোভা দেয়। আবার আমি নার্সারি থেকে যে গাছটা কিনে নিয়ে আসি সেটাও আমার ঘরের শোভা দেয়। দুটোই আমার কাছে অনেক অনেক মূল্যবান। আমার বাবা চাষি, আমি চাষি ঘরের সন্তান। আমি জানি চাষ করতে কত কষ্ট হয়। আমার একটু ফুল কেনাতে যদি কোনো চাষির একটু হইলেও উপকার হয় আমি ধন্য। আজকের মতো আমি এখানে শেষ করব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই জানাবেন আমার এই জিনিসগুলা কেমন লাগলো আপনাদের।